আর পশ্চিমবঙ্গ পুনের দেখি পাওয়া গেছে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এগারি বিজেপি কর্মীর মৃত্যুর পাশতে পশ্চিমবঙ্গ উত্তপ্ত পরিস্থিতি পরিস্থিতি নিয়ন্ত্রণ করবলে শ শ সিআরপিএফর জওয়ান মোতায়েন করা হয়েছে। আমি লই আইছো সবিশেষ খবর। বিজেপি কর্মীর ঘর অগ্নি সংযোগ করা হয়েছে। এগারি বিজেপি কর্মীর মৃত্যুর পাশতে পশ্চিমবঙ্গ হুলস্থুলিয়া পরিস্থিতি আর দেশত পুনের ভয়ঙ্কর নির্বাচনী হিংসা দেখি পাওয়া গেছে। মহিলা বিজেপি কর্মীর মৃত্যুর পাশতে সৃষ্টি হয়েছে উত্তপ্ত পরিস্থিতি। নিশা টিএমসি কর্মীর প্রহারত বিজেপি কর্মীর মৃত্যুর অভিযোগ উত্থাপন হয়েছে। নিশার ভাগতেই তৃণমূল কংগ্রেস কর্মীর প্রহারত বিজেপি কর্মীর মৃত্যু। পথ অবরোধ করে বিজেপি কর্মী সাব্যস্ত করেছে উত্তাল প্রতিবাদ। আর পশ্চিমবঙ্গ যেহেতু সময়ে সময়ে নির্বাচনী হিংসা দেখি পাওয়া যায়, পুনের এই ঘটনা সংঘটিত হয়েছে। বেঙ্গলোর নন্দীগ্রামত নির্বাচনী হিংসার এয়া ভয়ঙ্কর পরিণতি। আর পরিস্থিতি নিয়ন্ত্রণের শ শ সিআরপিএফর জওয়ান মোতায়েন করা হয়েছে। আর এক ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিজেপি কর্মীর ঘর টিএমসি কর্মীয়ে বর্বর আক্রমণ করার গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে। পুনের তৃণমূল কংগ্রেস কর্মীয়ে এই ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করার অভিযোগ উত্থাপন হয়েছে। বিজেপি কর্মীর ঘর জ্বলাই দিয়ারও ভয়ঙ্কর অভিযোগ টিএমসি কর্মীর বিরুদ্ধে। আর এয়া দেশত পুনের ভয়ঙ্কর নির্বাচনী হিংসা। আর পশ্চিমবঙ্গ দিয়ার পূর্বেও টিএমসি কর্মীয়ে নির্বাচনের সময় ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করেছিল আর এইবার পুনের অনুরূপ ঘটনা সংঘটিত হয়েছে। লোকসভা নির্বাচনের সময়তেই বেঙ্গলোর নন্দীগ্রামত এয়া ভয়ঙ্কর নির্বাচনী হিংসা। আমার হাতত দৃশ্যাংশ আহি পড়েছে, আমি আপনাদের দৃশ্যাংশ দেখুন। বিজেপি কর্মীর ঘর টিএমসি কর্মীয়ে বর্বর আক্রমণ করার অভিযোগ উত্থাপন হয়েছে আর তার পাছতে এনেদরে প্রতিবাদ করেছে এই সকল বিজেপি কর্মীয়ে। যেহেতু তৃণমূল কংগ্রেস কর্মীর প্রহারত বিজেপি কর্মীর মৃত্যু হওয়া বলে জানি গেছে, তার পাছতে এনেদরে পশ্চিমবঙ্গের রাজপথ উত্তাল হয়ে পড়েছে। আৰু আমি আপোনালোকক দৃশ্য দেখুৱাইছো। পশ্চিমবঙ্গত ভয়ঙ্কর নির্বাচনী হিংসার পাছত সিআরপিএফ কর্মী মোতায়েন করা হয়েছে। রাজপথত টহল দিছে সিআরপিএফর কর্মীয়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করবলে সিআরপিএফ কর্মী মোতায়েন করবলগিয়া পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আর স্থানীয় আরক্ষীর লগতে সিআরপিএফর কর্মী মোতায়েন করেছে। বিজেপি কর্মীর ঘর টিএমসি কর্মীয়ে বর্বর আক্রমণ চলার অভিযোগ উত্থাপন হয়েছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আর বিজেপি কর্মীর ঘর জ্বলাই দিয়ারও ভয়ঙ্কর অভিযোগ। আর ইতিমধ্যে টিএমসি কর্মীর প্রহারত এগারি বিজেপি কর্মীর মৃত্যুর গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে। আর তার পাছতেই এয়া পুনের পশ্চিমবঙ্গত উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আর পশ্চিমবঙ্গ যেহেতু লোকসভা নির্বাচনের নির্বাচনী প্রচার অব্যাহত আছে, তার মাজতেই বা লোকসভা নির্বাচনের মাজতে এয়া ভয়ঙ্কর পরিস্থিতি। পুনের টিএমসির একাংশ উদণ্ড কর্মীর বিরুদ্ধে অভিযোগ উত্থাপন হয়েছে। পূর্বতেও টিএমসি কর্মীয়ে পশ্চিমবঙ্গের একাংশ অঞ্চলত হুলস্থুলীয়া পরিস্থিতির সৃষ্টি করেছিল। বিজেপি কর্মীসকলে পশ্চিমবঙ্গ এরি অসমলৈ পলায়ন করারও আমি খবর আপনাদের দেখুয়াই আহিছিল। আর পুনর্বার এবার লোকসভা নির্বাচনের মাজতেই ভয়ঙ্কর নির্বাচনী হিংসা সৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গত। পশ্চিমবঙ্গের নন্দীগ্রামত নির্বাচনী হিংসার এয়া ভয়ঙ্কর পরিণতি। আর টিএমসি কর্মীর প্রহারত বিজেপি কর্মীর মৃত্যু হওয়ার গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে। তার পাছতেই এনেদরে পথ অবরোধ করে বিজেপি কর্মীসকলে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেছে টিএমসি কর্মীর বিরুদ্ধে। দোষী শাস্তির দাবিত উত্তাল হয়ে পড়েছে পশ্চিমবঙ্গ। আর বেঙ্গলোর নন্দীগ্রামত এয়া নির্বাচনী হিংসার ভয়ঙ্কর পরিস্থিতি। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাবে এনেদরে শ শ সিআরপিএফর জওয়ান মোতায়েন করা হয়েছে। বিজেপি কর্মীর ঘর তৃণমূল কংগ্রেস কর্মীয়ে বর্বর আক্রমণ করার অভিযোগ উত্থাপন হয়েছে আর তার পাছতেই আরও অধিক উত্তপ্ত হয়ে পড়েছে পরিস্থিতি। বিজেপি কর্মীর ঘরও জ্বলাই দিছে, কেবল ইয়াতে ক্ষান্ত না থাকি বিজেপি কর্মীর ঘর জ্বলাই দিয়ারও ভয়ঙ্কর অভিযোগ উত্থাপন হয়েছে তৃণমূল কংগ্রেস কর্মীর বিরুদ্ধে। আর তার পাছতেই ভয়ঙ্কর নির্বাচনী হিংসার সৃষ্টি হয়েছে। আর যাতে এই ঘটনায় অধিক ভয়ঙ্কর রূপ ধারণ নকরে তার প্রতি লক্ষ্য রাখি শ শ সিআরপিএফর জওয়ান মোতায়েন করা হয়েছে। কালো হাত ভেঙে যাও।
গাইড নেপায়।